আসসালামুআলাইকুম, আশা করি সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তিনটা রেসিপি দিব, যারা আসলে নতুন রান্না বান্না শিখরা তারার লাগি হেল্প হইব। তো আজকে আমি মাছ রান্নবো আর একটা চাটনি করবো। তো আশা করি আমার ভিডিওটা আপনার আর ভালো লাগবো। আমি মুখে দিয়ার মাছ দিয়ে রান্না কেন, তো ধরো একটা পেঁয়াজ লইছি আমার হাতিয়া দিলে আগে ঘন্টা গরম হয়ে গেছে, পেস্টটা দিলে নেই বন্ধ করে মতো সিদ্ধ হাফ টেবল স্পুন লই দিব গুঁড়া, আর হাফ টেবল স্পুন মরিচের গুঁড়া দিব। মুখিটা দিলেই মু সিদ্ধ হওয়ার পরে, মুখিটা সিদ্ধ হওয়ার পরে আমি মাছ দিই। আমার মুখিটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিলেই মু এটা রুই মাছ, যে কোনো মাছ দিয়া ওলাখান রান্ধা যায়। মাছটা ভালো করে সিদ্ধ করে জুল দিয়ে আরো 5-5 মিনিট কুক করে লইল, গুড়িয়া দিলে হয়ে তো হয়ে গেছে, ধনিয়া পাতাটা দিলে নি আমি বোয়াল মাছ দিয়া আর টমেটো দিয়ে একটা ঠেঙ্গা রান্ধবো। তো পয়লে আমি তেল দিমু, যখন তেলটা গরম হয়ে যাব আমি 1 টেবিল স্পুন রসুনের পেস্ট দিমু, ইয়া এটারে ব্রাউন কালার হয়ে যাব। যখন ব্রাউন কালার হয়ে যাব তখন আমি অলিদর গুঁড়া দিমু। আমি 1 টিস্পুন আমি বড় 6টা টমেটো নিয়েছি,
শুধু শুকনো ভাবে দিয়ে দিন। পরিমাণ মতো লবণ দিব। গুঁড়িয়ে দিলাই মু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটারে ঠিক করুন। গুঁড়টা কমিয়ে দিলাই সিদ্ধ। বোয়াল মাছ, বোয়াল মাছের কাটা মাছ টমেটোর মাঝে দিলাই মু। মাছটা দিলাইছি, এখন লাড়িয়া দিমু, মিক্স করবো টমেটোর লগে, মিক্স করিয়া গুঁড়িয়া দিমু। মাছটা ভালা করি সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি জোল দিমু। দিলাইছি গুঁড়িয়া দিলাই সিদ্ধ হোক। ঠেঙ্গার মাছটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জোল দিলাই মু। ঠেঙ্গাটাও হয়ে গেছে, ধনিয়া পাতাটা দিলাই মু। শীতের দিনও টমেটো ঠেঙ্গাটা খাইতে আসলে খুব ভালো লাগে। আমি শীতল দিয়ে চাটনি করতাম, তো যেটা যেটা লাগে এই কারণে আমি 14-15টা শীতল লইছি, একটা বড় রসুন আর একটা বড় পেঁয়াজ। তো বালা করি শীতলটারে ক্লিন করিয়া আমি একটা ফ্রাই প্যানে তেল ছাড়া ভাজি লাইমু। কাঁচা মরিচটা দিছি না, আমি ব্লেন্ডিংয়ের সময় গুঁড়া মরিচটা দিই। আমি গুঁড়িয়া দিলাই মু লিড দি, গন্ধটা কমবার হইব আর সুইটলি ওই যাইব। সুটকির চাটনি মোটামুটি সবই বালা ফাইন, বিশেষ করে লাল লাল চাটনি যেটা আমারও খুব ভালো লাগে। সুটকি গুণ ভাজা হয়ে গেছে, তখন আমি থোড়া ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডিং করে নেব। তো ব্লেন্ড করবার আগে 2 টিস্পুন মরিচর গুঁড়া দিমু, লবণ দিমু, ধনিয়া পাতা দিমু, দিয়া সপ্তাহ লগে ব্লেন্ড করে লাইব। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দি বালা করি আমি ব্লেন্ডিং করে লাইব, যাতে কোনো খাটা থাকে না। সুটকির চাটনিটা ওই গেছে, আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। সব ভালো থাকবা, নেক্সট টাইম মাতুইব ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।